আসসালামু আলাইকুম বিবার আশা করে বলা আছেন সবাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কোনো ফাইল হাইট করে রাখবেন কীভাবে কোনো ফাইল আপনি লুকিয়ে রাখবেন অনেক সময় অনেকের কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা নিজস্ব কিছু গোপনীয় ফাইল থাকে ওগুলো কীভাবে অন্যের চোখের আড়ালে রাখা যায় তা আজকে আমি আপনাদের শেখাবো তো তারা আগে বলেনি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আপনি যে কোনো কিছু হাইড করে রাখতে পারবেন ছবি যেমন আমি এটা সিলেক্ট করছি এই ছবিটা আমি হাইড করে রাখবো আমি সিলেক্ট করার পর এখানে যে বিউ আছে বিউতে ক্লিক করবো উপরে এরপর হাইড সিলেক্টেড আইটেম এটাতে ক্লিক করলে এখানে এটা চলে গেছে এখন এটাকে আবার কীভাবে ফিরিয়ে আনবো আবার যাবো বিউতে বিউতে যাওয়ার পর এই যে হাইড আইটেম এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এটা একটু জাপসা আকারে ফিরে এসেছে ক্লিয়ারলি আসতেছে না তো এটাতে ক্লিয়ার ক্লিক করবো আবার ক্লিক করার পর আবার বিউতে যাবো বিউতে গিয়ে এই যে এখানে এটাতে আবার ক্লিক করবো এখন ক্লিয়ারলি চলে আসছে তেমনিভাবে যেমন এই আমি এই ফাইভ স্টার লোগোটা আমি হাইট করে রাখতেছি সিলেক্ট করার পর আমি বিউতে গিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আকৃতি ক্লিক করবো এই এটা তুলে দিতে হবে এখন চলে গেছে দেখেন এটা এখানে এই মার্ক করা আছে এটা তুলে দিতে হবে দেখেন এখন চলে গেছে এরপর আপনি যদি আবার ফিরে আনতে চান ফিরতে ক্লিক করবেন এটা তো ক্লিক করবেন ওপর এখানে ক্লিক করবেন আবার যাবেন এই যে হাইট সিলেক্ট শোনাটা ওকে করবেন এটা চলে গেছে রাইটমার্কটা তুলে দেবেন বাস এইভাবে আপনারা যে কোনো ফাইল হাইট করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসসালামু আলাইকুম